হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। দেখুন, এমনিতে জেনারেলি আমি ভিডিওতে রিভিউ করে থাকি যে এই সিনেমাটা এরকম হয়েছে, এই সিনেমাটার এই ভালো পয়েন্টস, এই খারাপ পয়েন্টস, এটা কোনো সিনেমা খুব বাজে বলি, মানে আমার অ্যাটলিস্ট বাজে মনে হলে আমি বাজে বলি, যে সিনেমাটা খুব ভালো মনে হয় সেটা খুব ভালো বলি। বাট আজকে ফার্স্ট টাইম আমি রিভিউ করছি না, ইট ইজ নট এ রিভিউ, ইট ইজ এ রিকোয়েস্ট। সেটা হচ্ছে একটা বাংলা ছবি এসেছে, সিনেমাটার নাম হচ্ছে অব্যক্ত, যেটার আমি এও করেছিলাম, ট্রেলার রিভিউ করেছিলাম। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, খুব দারুণ সিনেমা হয়েছে, আপনারা রিভিউজ দেখতে পারেন। আমি রিভিউ দিচ্ছি না, কিন্তু আপনারা রিভিউজ দেখতে পারেন, যে কোনো পেপারে বলুন বা এর আগে ইন্টারন্যাশনাল প্রচুর ফেস্টিভ্যালে গেছে, সেখানকার রিভিউজ পড়তে পারেন গুগলে, অনলাইনে, এবং আপনারা তখন বুঝতে পারবেন, যারা রিভিউজ দেখে যায় আর কি, তাদের তারা বুঝতে পারবেন যে দিস ফিল্ম ইজ এ রিয়েলি রিয়েলি গুড ফিল্ম, এবং খুবই ম্যাচিওরড একটা ফিল্ম, খুব দারুণ পারফরমেন্স রয়েছে, এবং মা ছেলের সম্পর্কটাকে একটা অন্যরকমভাবে, অন্য একটা পার্সপেক্টিভে দেখানো, সেটা এই সিনেমাটা সাকসেসফুলি করতে পেরেছে। তো আপনারা প্লিজ, এই ছবিটা রয়েছে, এবং আপনারা জানেন ইন্ডি সিনেমা আমাদের বাংলাতে কীরকম অবস্থা, একটা মহারাষ্ট্র বা মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো নয়, মারাঠি বা মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো নয়, যেখানে ইন্ডি ফিল্মের একটা খুব ভালো পজিশন, তা তো নয়। এবং আমি বিভিন্নবার প্রদীপ্ত দা যখন ছবি এসছে বা যে কোনো ইন্ডি ফিল্ম এসছে, কিয়ান কসমোস এসছে, আমি খুব চেষ্টা করি যাতে ইন্ডি ফিল্মগুলোকে সাপোর্ট করা যেতে পারে। তাই জন্যই মন থেকে রিকোয়েস্ট করছি আপনাদের প্রত্যেককে, যারা সিনেমা ভালোবাসেন এবং ভালো ছবি দেখতে চান, প্লিজ গো টু দ্য থিয়েটার্স অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম, আপনাদের ভালো লাগবে আশা করি। এবং ইন্ডি ফিল্মগুলোকে একটু সাপোর্ট করুন। আমি আমার তরফ থেকে যেটা আমার আপনাদের মধ্যে পৌঁছে দেওয়া কাজটা আমি করছি, আমি ফেসবুকে আগে শেয়ার করেছিলাম। বাট এতে কী হয় কি, তাহলে আরও ধরুন আপনি যদি সিনেমা বানাতে চান, আপনি ধরুন এই ভিডিওটা দেখছেন, আপনিও একদিন ওই লেভেলে পৌঁছাবেন যেখানে আজকে এই সিনেমা ডিরেক্টর অর্জুন রয়েছে, অর্জুন দত্ত। তো তার মানে সে বানিয়েছে একটা ভালো ছবি, কিন্তু লোকের কাছে পৌঁছানো হাউ ডিফিকাল্ট ইট ইজ। আপনারাও যারা ইউটিউবে ভিডিও বানান বা আমি বানাই, আমরাও চাই যে ম্যাক্সিমাম দর্শকে দেখুক, অ্যাপ্রিসিয়েট করুক। তো সেই জিনিসটা তারাও চেষ্টা করছে, এবং ফিল্ম ইজ এ ভেরি এক্সপেন্সিভ মিডিয়াম, সো অনেক কিছু ব্যাপার রয়েছে এখানে। তো প্লিজ, আপনারা ভালো ছবি একটা এসছে, সাপোর্ট করুন সেটাকে, এটা আমার রিকোয়েস্ট। এবার বাকি আপনারা রিভিউজ দেখে, যারা রিভিউজ দেখে যেতে চান তারা যান, আপনার অন্য কোনো রিভিউজ যদি না হয় যে দেখেছে তাকে জিজ্ঞেস করতে পারেন। তো প্লিজ সাপোর্ট দিস ফিল্ম, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।